144 ধারা লাগু। তবুও কোথায় কি পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এবার উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়, চলল যথেচ্ছ গুলি ও বোমা। আমরা একসঙ্গে ছিলাম, আমরা নমিনেশন ফাইল করতে এসেছি, বোম মারছে, একসঙ্গে ছিলাম। আইএসএফের প্রার্থীরা ভাঙড়ের বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শাসক তৃণমূলের বিরুদ্ধে। এরপরই রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়ের বিডিও অফিস সংলগ্ন মেলার মাঠ চত্বর। মুহুর্মুহু বোমা ধেয়ে আসতে থাকে একের পর এক, বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। এক আইএসএফ প্রার্থীর পায়ে গুলিও লাগে বলে অভিযোগ ওঠে। এই ঘটনা শাসক দল তৃণমূল কংগ্রেসে ঘটিয়েছে বলে অভিযোগ আইএসএফ প্রার্থীদের। যখনই বিডিও অফিসে আমরা যে নমিনেশন স্থলে যাওয়ার ক্ষেত্রে নানানভাবে বাধা সৃষ্টি হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, তো সেই বাধাকে উপেক্ষা করেই কিন্তু আজকে আমরা নমিনেশন দিয়েছি। যত রকম প্রতিকূল পরিবেশ এখানে ছিল আপনারাও দেখেছেন, সেই প্রতিকূল পরিবেশকে আমরা কিন্তু ওভারকাম করেছি। আজকে এটা ভাঙড়ের জমি আন্দোলনের একটা বড় লড়াই, আজকে আমরা 17 জনের নমিনেশন দিতে পেরেছি। আরও আগামী দিনে আরও বেশ কিছু নমিনেশন, টোটাল আমরা 28টা নমিনেশন দেব, তার মধ্যে 17টা হয়েছে জেলা পরিষদ সমিতি এবং বাকি আরও 6টাতে আমরা নমিনেশন আগামী দিনে দেব। আসলে আমরা যখন নমিনেশন দিতে আসি তখন আমরা পথের মধ্যে অনেক রকম রোলিং প্রশাসনিক ক্ষমতা যারা ছিল তাদের বিরুদ্ধে, তারা আমাদের বিরুদ্ধে অনেক রকম চক্রান্ত করেছিল যাতে আমরা নমিনেশন ফাইল করতে না যেতে পারি। সেটাও আমাদের জমি কমিটির যে শক্তি, সেই শক্তি দিয়ে সেটাকে ওভারকাম করে আমরা নমিনেশন ফাইল করতে বা যেখানে নমিনেশন ফাইল হবে সেখানে আমরা পৌঁছাতে পেরেছি। যদিও সেই অভিযোগ ঘুরিয়ে দিয়ে হামলার জন্য আইএসএফকেই দায়ী করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভাঙড় আছে ভাঙড়েই, এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিয়ে গেল আবার এক রক্তক্ষয়ী পঞ্চায়েত নির্বাচনে সাক্ষী হতে চলেছে রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।